বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয় তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কি না? প্রথমত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসার জিনিস না। প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে, প্রাইভেসি এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কারো বাসায় যেতে হলে অনুমতি চাও, আসতে পারি কি না অনুমতি পেলে তারপর ঢুকো। আজকে আপনি স্মার্ট সাজতেছেন, ভদ্রতা সাজতেছেন, দেখাচ্ছেন 1450 বছর আগে ইসলামে ভদ্রতা শিখে বসে আছে, আজকে আপনি ভদ্র সাজতেছেন যে কারোর বাসায় কারোর অফিসে ঢুকার আগে রুমের বাহির থেকে সালাম দাও, অনুমতি নাও, অনুমতি যদি না দেওয়া হয়, কোনো শব্দ যদি না পাও ফেরো যাও, খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে, কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ, গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারোর বাড়িতে উকি মারে তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করলো। চোখ তুলে ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, মানে খুব জঘন্য অপরাধ করলো এটা বুঝিয়েছেন তিনি। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা ছোটবেলায় দেখতাম কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন ইয়ের বেড়া ছিল, কি বলে মুলিবাসে বেড়া ছিল, তখন এসে ওখানে সিসি ক্যামেরা সেট করছে, ঠিক না বেটি? এমন ভাবে তাকায় ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে আর কি, ঠিক না? এই কাজগুলো হারাম, গুনাহের কথা। তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের উপরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার, এটা গুনাহের কথা, জায়েজ নাই ভাই। আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি, ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই, একটা গোপন ভিডিও পাইছেন কারোর ছড়ায় বেড়াচ্ছেন, সে অন্যায় করছে, আল্লাহর কাছে সে শাস্তি পাবে, তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন, কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন, সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন, মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, অশ্লীলতার বিস্তার করতেছেন, এগুলোকে আমরা দোষের কিছু মনে করি না। ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি নেকামলে পাল্লা উঠবে নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে। আল্লাহ তোমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। এবার মূল প্রশ্নের উত্তরে আসি, আপনার বোন কোনো ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, ভুল পথে যাচ্ছে আপনার মনে হচ্ছে, সে বিপদ ডেকে আনছে, তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে, কারণ সে মনিটরিংটা তার ভালোর জন্য, সে মনিটরিংটা তার কল্যাণের জন্য। রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য, তার কল্যাণের জন্য কাটাছেঁড়া করতে পারে, একই কাজ অন্য আরেকজন করতে পারে না, কারণ অন্যজন করলে এটা সন্ত্রাস হয় আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয়। আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে, আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে, এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন তাহলে সে সর্বনাশ ডেকে আনবে, তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে। কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে, অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন, এরকম অনেকে আছে অভিভাবকরা অযথাই তার পিছনে লাগালাই করতেছেন, অযথাই সন্দেহ করতেছেন, কোনো সন্দেহ করার কারণ নেই তারপরেও, সেটা কিন্তু রোগ, সেটা কিন্তু ভালো কাজ না। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। স্বামী যখন স্ত্রী মোবাইল ঘাঁটাঘাঁটি করে, মনে করে আল্লাহ জানে কার সাথে চ্যাট করতেছে, আবার যখন স্বামী ঘাঁটাঘাঁটি করতেছে বউয়ের চিন্তা করে আল্লাহ জানে কার সাথে জানে চ্যাট করতেছে, এই অযথা সংশয় সন্দেহের কারণে দেখা যায় পাসওয়ার্ড নেয়ার উদ্ধার করার চেষ্টা করে, ঘুমায় গেলে আপনার পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করে, এই জিনিসগুলো কখনো ভালো জিনিস না, পারস্পরিক বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, একান্ত যদি প্রমাণ পেয়ে যান, আপনার কাছে জোরালো সম্ভাবনা তৈরি হয়, বিভিন্ন করিনা আলামত পেয়ে যান, তাহলে এবার মনিটরিং করতে পারেন, তার কল্যাণের আশায় স্পাইগিরি করার উদ্দেশ্যে করা যাবে না। নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা, মুক্তাদির শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলছে, আপনি এখনো দোয়া মাসুরা করতে পারেন নাই, দুরুদ শরীফ মাত্র পড়ছেন, তাহলে সালাম ফিরিয়ে ফেলান, দুরুদ শরীফের শেষের দিকে আসেন, তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরিয়ে ফেলেন, অসুবিধা নেই। দুরুদ একটা পড়ছেন, ইমাম একেবারে 5G গতিতে নামাজ পড়তেছে, আপনার সুযোগই দেয় নাই, আপনি বেচারা মাত্র প্রথম দুরুদ পড়ছেন, ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন আর একটা এখন পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করছেন, সালাম ফিরিয়ে ফেলার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সালাম ফিরাবে, তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন, অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে না। কমপক্ষে আত্তাহিয়াতটা আপনি শেষ করবেন, দুরুদ যেটুকু পারেন পড়ে এরপরে সালাম ফিরে ফেললেন, অথবা আত্তাহিয়াতটা শেষ করলেন, বাকি যদি পড়তে নাও পারেন, ইমাম সালাম ফিরে ফেলছেন, আপনি সালাম ফিরে ফেলেন, আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলবেন, তাতেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে সে কি চলে যেতে পারবে? আমি সালাত আদায় করতেছি, এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আছেন, তিনি লজ্জায় যাচ্ছেন না, এই মুহূর্তে আমার তাকে দেখে খুশুখুজু নষ্ট হয়ে গেল, কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে, বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম, কাজটাকে ঠিক করলাম। খুব দরকারি একটা প্রশ্ন, কোনো ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটা চলা করা গুনাহের কথা,
তার সামনে হাঁটাচলা করা কিসের কথা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা কত ডেঞ্জারাস অপরাধ এটা যদি তোমরা জানতা, তাহলে সামনে প্রয়োজনে হাঁটাচলা না করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এইরকম পরিস্থিতিতে 40 পর্যন্ত অপেক্ষা করতে, অর্থাৎ 40 দিন বা 40 বছর বা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতা, তারপরও ক্রস করতে না, কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা। কত বেশি গুনাহের কথা জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায় ওর সাথে লড়াই করো, এটা শয়তান। লড়াই করো, লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও। এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নববীতে দেখেছি একবার, মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে কিন্তু হাদিসের উপর সরাসরি আমল করা, সেটা হলো এক আরাবিয়ান নামাজ পড়তেছে সামনে দিয়ে রিয়াদুল জান্নাতে মদিনে মসজিদে নববীতে, সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে, সে এরকম হাত বাইর করে দিছে, লোকটা তারপরও পাত্তা দেয় নাই, পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে, এরকম কলার ধরে একটা মুসুর দিল, সে বেচারা দপাস করে পড়ে গেছে, নামাজের মধ্যে আছে। মানে তোমাকে আমি নিষেধ করলাম, হাত দিয়ে ইশারা দিলাম, ভাই আমি নামাজ পড়তেছি, একটু সামনে দিয়ে যাও, একটু পিছন দিয়ে যাও না, তুমি আমার সামনে দিয়েই যাবা, তার আমি করবা, কলার ধরে মুসুর দিছে। আমি তখন চিন্তা করলাম যে হাদিসের উপর আমল করছে বেচারা। আমাদের দেশে এরকম যদি করে বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে। যাই হোক, হাদিসে আমাদেরকে মারামারি করতে বলা হয়নি, উদ্দেশ্য হলে হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দিই, কেউ যেন নামাজের সামনে না যায়, এত বড় বিষয়। কিন্তু এখানে তিনটা সিস্টেম আছে, একটা না জায়েজ, বাকি দুটা জায়েজ। আমরা না বুঝার কারণে অনেক সমস্যা তৈরি হয়। একটা হলো মুরুর, এটা না জায়েজ, আর একটা হলো সুউদ, এটা জায়েজ, আর একটা হলো নুজুল, এটাও জায়েজ। মুরুর কোনটা? হাদিসে মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, এরকম আসছে, মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ। ক্রস কোনটা? নামাজি এই লেভেলে আছে, আপনি এই পাশে আছেন, এ পাশ থেকে আপনি ওই পাশ গেলেন, তাহলে ক্রস হলো, অথবা আপনি এ পাশে আছেন সেখান থেকে এই পাশে গেলেন, তাহলে এটা কি হলো? ক্রস হলো, এটা নিষেধ। নামাজি ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন, একদম বরাবর স্টেপ, তাহলে আপনি যদি উঠে আস্তে করে এক পাশে চলে যান ডানে বা বামে, এটা কিন্তু নিষেধ না, এটাকে বলা হয় নুজুল, নামা, চলে যাওয়া। আর একটা হলো সুউদ। সুউদ কোনটা? নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন, হয়তো জামাত শুরু হয়ে গেছে, ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ক্রস করলেন না, ক্রস বুঝছেন তো, মানে এক পাশ থেকে আরেক পাশে যান না, ঠিক তার সামনে বরাবর গিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু নিষেধ না, এটা হলো সুউদ। হাদিসে শুধু মুরুরটা নিষেধ, অর্থাৎ ক্রসিংটা নিষেধ, কিন্তু সামনে থেকে পেছনে, সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন, এটা নিষেধ না, কারণ এটাতে মনোযোগ নষ্ট হয় না। সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয়? নামাজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য ওইটা নিষেধ। অনেকে আছে পিছনে নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাবায়, কই মাছের মাথা চাবানো বুঝছেন, মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে, তো ঠিকই তো, পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায়। আরে তুমি এত কই মাছের মাথা চাপাইতেছো কেন ভাই, তুমি উঠে গেলেই তো হয়, তোমার তো উঠার সুযোগ আছে, এটা না বোঝার কারণে অসুবিধা হয়। আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান তাহলে তার কোনো কথাই নাই, সেটা তো আপনি অবশ্যই করতে পারেন। সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোনো একটা লাঠি থাকলো, এরপরে আপনি লাঠির ওই পাশ দিয়া আউটসাইড দিয়ে হাঁটাচলা করলো, অসুবিধা নাই, তারপর একান্ত প্রয়োজন ছাড়া হাঁটাচলা করবেন না। আর যিনি নামাজে দাঁড়িয়েছেন তার উচিত হলো, কর্তব্য হলো, তার সামনে মানুষের হাঁটাচলা ব্যাঘাত হতে পারে, তিনি লম্বা নামাজের নিয়তক্রম এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজে সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন। হাদিসে নির্দেশ আসছে, কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়, এটা তারও কর্তব্যের অংশ। আর যারা চলাচল করবেন তারাও এই বিষয়টাতে অ্যালার্ট করবেন। অনেকে আছে এটা খেয়াল করে না, মসজিদের মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, মানুষ কেমনে চলাচল করবে না করবে কোনো হুজদিস নাই, এটা দায়িত্বজ্ঞানহীনতার কাজ, তারও কর্তব্য সেভাবে দাঁড়ানো। যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমের পর সানা না পড়ে কেরাত শুরু করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? ইমাম সানা না পড়ে যদি কেরাত শুরু করে, মানে আল্লাহ আকবার বলেই শুরু করে দিছে আলহামদুলিল্লাহ বলে আলামিন, আপনি বুঝতে পারছেন যে ইমাম সাহেব সানা পড়েন নাই, তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না। ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর, নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয়, পূর্ণতা পায়, আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন, তাকে বুঝাবেন। তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওনারও নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়াটা ফরজ না ওয়াজিব। নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব, সুবহানাক আল্লাহুম্মা পড়া কি ফরজ? ফরজ না ওয়াজিব না, যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না, কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো, ইচ্ছাকৃত এরকম যদি প্রায়শ মনে করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো, লবণ ছাড়া তরকারির মতো, তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো, এটা তো ভালো জিনিস না। সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে, আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে।